একদিকে যেমন হার তার উপর আবার জরিমানা। হ্যাঁ দর্শক, বর্তমানে খুব খারাপ সময় যাচ্ছে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের। পরপর টানা দুই ম্যাচ হেরে বসল তারা। গতকাল নগ্ন সুপার জায়ান্টের বিপক্ষে 6 উইকেটে হেরে ম্যাচ শেষে স্লো ওভার রেটের কারণে 12 লাখ রুপি জরিমানা দিতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী নগ্ন সুপার জায়ান্টের বিপক্ষে মন্থর বোলিংয়ের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করাতে পারেনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত। এবারের আসরে প্রথমবার এই অপরাধ করার জন্য সবচেয়ে কম অর্থ 12 লাখ জরিমানা করা হয়েছে ঋষভ পান্তকে। দ্বিতীয়বার একই ভুল করলে একাদশের প্রত্যেক সদস্যকে জরিমানা দিতে হবে এবং তৃতীয়বার ভুল করলে এক ম্যাচ নিষিদ্ধ সহ 1 ডিমেরিট পয়েন্ট পাবেন অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসকে মূলত জরিমানা দিতে হয়েছে অনিক নরকিয়ার জন্য, কারণ 16তম ওভারে ঘটে যায় বিপত্তি। 2-2 নবল করার কারণে আর বোলিং করতে পারেনি অনিক নরকিয়া। এ সময় দ্বিধায় পড়ে যায় দিল্লি ক্যাপিটালস, কাকে দিয়ে ওভারের বাকি বলগুলো শেষ করবে ঋষভ পান্ত। তবে শেষমেশ কুলদীপ যাদবকে দিয়ে ওভার শেষ করায় দিল্লি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং ম্যাচ শেষে গুনতে হলো জরিমানা।